ছেঁড়া প্যান্ট পয়সা দিয়ে যে লোক ছেঁড়া কিনে পরে, এই আমার জানা ছিল। হ্যাঁ, একটা প্যান্ট কিনেছে 40 জায়গায় ছেঁড়া আছে, আর এরকম কিনলি কেন? ওরকম কিনলি কেন? বলে না, লোকে একটু পা দেখবেনি, তাকে পুরোটা দেখা, দেখাতে হলে পুরো দেখা। ছোট পোশাক পরাকে যারা আধুনিক বলে মনে করে, আমি মনে করি তার থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। কেন? ওরা পোশাকই পরেনি। পোশাক পরবে দেহ ঢাকা দেওয়ার জন্য, কি একে তাকে দেখি বলো? মনে রাখবেন, দুধ যদি 10 টাকা কিলো হয় ওটা সবার সামনে বসে খাওয়া যায়, মদ যদি 1 লাখ টাকাও হয় ওটাকে এইভাবে ঢুকিয়ে বাঁশ বনে চলে যেতে হয়। এটা হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যতই চকচক করুক, ভালোটাকে ছাপিয়ে কোনোদিন যেতে পারবে না। ভালোটা ভালো, খারাপটা সারা জীবন খারাপই থাকবে। জুতো যদি সোনাও হয় ওটা পায়ে পড়ে, সিঁদুর 1 টাকা হলো ওটা কপালেই পড়ে। আমাদের গ্রামে গ্রামে যখন ভোট হয় জানেন তো, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসে না, আমাদের গ্রামও এসেছে, ওরা তো কোনো ভাষাই বুঝে নিয়ে বড় যন্ত্রণা, না বুঝে বাংলা, না বুঝে হিন্দি, না বুঝে ইংরেজি, কোন দিকে যায়? পূর্ণিমার দিন পূর্ণিমার দল কীর্তন করে ফিরছে, বয়স্ক বুড়ো মানুষগুলো ওদেরকে ঘেরেছে, তোমলোক কন হো? তোদের মধ্যে একটা পেছন পাকা লোক ছিল, বুঝলে, তোর আবার ওই সব বলার দরকার? তুই তো বলবি আমরা ভজন গাইতে গেছিলাম, কীর্তন গাইতে গেছিলাম, খোল খত্তাল বাজিয়ে একটু শুনি দে, ছেড়ে দে। ওরা আবার ওই পেছন পাকাটা আবার পাকামি করে বলছে আমলোক কীর্তন পার্টি হ্যায়। ওদের পকেটে কাগজ আছে পার্টির নাম লেখা, ওরা বের করে দিচ্ছে, ইহাপে তো টিএমসি পার্টি কা নাম হ্যায়, বিজেপি পার্টি কা নাম হ্যায়, সিপিএম পার্টি কা নাম, কীর্তন পার্টি কোন সা পার্টি হ্যায়? হ্যাঁ, বিশালা জরুর মাওবাদী হোক, আমারও সালে খোলটা মাটির ছিল, প্রথমে বন্দুকের বাঁট দিয়ে খোলে একটা, হারমোনিয়াম তুলে আচার দিয়েছে, তারপরে বুড়ো গুলোকে মেরে একবার দাঁত বুক ভেঙে দিয়েছে, একবারে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছে। সকালবেলা গ্রামের লোক যখন বেরিয়েছে, ওরা আধমরা অবস্থায় গাছে বাঁধা হয়ে যায়, যেই বাঁধা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গ্রামের লোক বলছে কি ব্যাপার, ওরা ঘটনা খুলে সঙ্গে সঙ্গে ওর উপরে আবার এক চাপ। কীর্তন পার্টি বলতে কে বলে? পার্টি বললে পিটুনি খাবি, পার্টি বলিস দল বল, হরিনামের দল, সম্প্রদায়, পার্টি কি রে? পার্টি কি বলে? আর বলবো নি, নাক কান মুলছি, যা হচ্ছে হয়েছে। পুরীর লোকের আগে বাংলায় কথা বলে, হিন্দিতেও বলে না, উড়িয়ায় বলে। আমি যখন পুরী গিয়েছিলাম প্রথম, সরু একটা বেতের লাঠি আছে, ওটা দিয়ে মাথায় করে মারছে, ঢাকি চলো আমাদের রাধামনপুরে একটা ছেলে ভালোবেসে একটা উড়িয়া মেয়েকে বিয়ে করেছে, বুঝলেন? এখন তো ফেসবুক ঘট, ফেসবুকে সব হয়ে যায়, আশ্চর্য কি বলুন তো, বিয়ের 4 দিন পরে দেখি ও বারান্দায় বসেও কান্দছে, মাথায় হাত কিরে বউ মারলো নাকি? বলে না, ও জন্য না, তাহলে বলে আমাকে বাজারের ব্যাগ ধরে দিয়েছে, কিন্তু কি যে বলছে আমি বুঝতে পারছি কি বলছে মানে। আমি ভাবলাম তাহলে আমি একবার গিয়ে দেখি, আজকে জুনিয়ার হাট বার, আমি অন্তত বৌমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, আমি তো বাইরে ঘুরে ঘুরে বেড়াই, একটু যা বুঝলেও বুঝবো। আলে বৌমা কি বলেছে বাজার করতে? ও আমাকেও বলতেছে সাথী বাড়ি পোস্টে বাজার জিবে পরিবার নিয়ে আসিবে। আমি বলি আর দিয়ে একবার বললে এবার তো আমি কেঁদে ফেলবো। হ্যাঁ, ওকে গিয়ে বললাম তুই আর মরতে জায়গা পাসনি, তুই রাজ্য ছেড়ে চলে গেছিস, হ্যাঁ এ রাজ্যে মেয়ে পাশে তুই উড়িষ্যা গেছিস, ওই বসে থা, কি বল, সতে বাড়ি বসতে বাজার জিবে পরিবার নিয়ে আসিবে। উড়ি বাবে, আমি তো উড়িষ্যায় গান করতে গেছিলাম, সবে তো আমি আর জীবনে যাবো, একবারে নাক খান মুড়ে চলে এসেছি, আলু সোয়াবিনের রসা হয়েছে ওতে পর্যন্ত তেঁতুল গুলে দিই, যেন মনে সোয়াবিনের টক খাচ্ছে। আমি এটা টক কেন? বলে টক খাবি না চলবে কি মতে, সবে টক বটে এক পাস্তে উঠছে ভাই তো টক দিই। উড়ি আমি আরো জীবনে, আর উড়িষ্যার লোক জানেন তো এই এত করে খায়, এই এতটা। হ্যাঁ, আর যদি এইরকম আমার তো এইরকম মহোৎসব হয়, এরকম মহোৎসব ওদিকে হয় তারও তো খবর আছে, দিয়ে খুলতে পারবে
ডবল রং সব শেষ, ফাঁক ফাঁক উঠে যাবে। হ্যাঁ বসে আছে ছেলে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বললো, মা আজ থেকে আমার খাওয়ার জোগাড় তুমি করবে না, শুধু আমি করবো। কদিন কাটলো? একদিন, দুদিন, তিন দিন, চার দিন করতে করতে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। একদিনকে পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে, বন্ধুরা ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে মাধু তোর তোর নিজের বন্ধু তোর মা ছাড়া কে আছে? ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া আমার নিজের লোক বলতে কে আছে? মা ছুটে গিয়ে ভগবানের ঘরে দাঁড়িয়ে ছেলেটাকে দূর থেকে দেখাচ্ছে, নিজের লোককে জানিস? তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ। মা তাহলে আমি আসি কোথায়? ঈশ্বরের সন্ধানে চলছে। মা এসে গিয়েছে, ছেলে এক পা দু পা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এসেছে। কোথায় এলো? নিতাই বাবু যেখানে বসে মায়ের কাছে শুনছে, নীলাচল গ্রামে। 7 দিন 7 রাত্রি বসে আছে অনাহারে অনিদ্রায়। আগামীকাল একাদশী, জগন্নাথ ধরনী লক্ষ্মীকে জগন্নাথ ডেকে বলছে, তুমি যাও আমার ভক্ত বসে আছে, একটু প্রসাদ সেবা করিয়ে এসো। মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয় ওটা বেশি নয়, 24 ভরি সোনার থালা, 24 ভরি। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী আসছে মাঠুদাসকে প্রসাদ খাওয়ানোর জন্য। আসতে আচ্ছা, মা লক্ষ্মী এসে মাধব দাসের হাতে থালাটা দিয়ে চলে গেল, শোনো প্রসাদটা পেয়ে নাও, কালকে এসে আমি থালাটা নিয়ে যাব। যে ছেলেটা 7 দিন ধরে না খেয়ে আছে, প্রসাদ পাওয়ার পরে আর এক মুহূর্ত দেরি করেনি, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, পরের দিন সকালবেলায় পুরীর মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল, জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল? সবাই মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে, কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে, দক্ষিণে ছুটে যাচ্ছে খুঁজতে 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 খুঁজতে। সবাই গিয়ে যেখানে মাধু দাস বসেছিল সেই স্থানে গিয়ে দাঁড়িয়ে বলল, থালা চুরির অপবাদ দিয়ে চোর সন্দেহ করে মাধু দাসকে গাছের সঙ্গে বেঁধে খুব প্রহার করল, সবাই মিলে খুব মারল, মারতে মারতে আধমরা করে দিয়ে ওকে ওই স্থানে ফেলে দিয়ে পাণ্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। আর অনেকক্ষণ পরে যখন মাধু দাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখল চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। 22 বাজারে বেত্রাঘাত করেছে হরিদাস ঠাকুরকে, ব্যথা লেগেছে চৈতন্য মহাপ্রভুর গায়ে, মাধু দাসকে বেত্রাঘাত করা হয়েছে, আঘাত লেগেছে জগন্নাথ দেবের অঙ্গে। হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠালে, নিজেই আমাকে চোর সাজালে, আর নিজেই আমাকে মার খাওয়ালে, আমি তো তোমার ধামে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আস্তে আশ্চর্য কি জানেন, যে চোর আমাদের ঘরের দরজায় এসে রুটির টুকরো চুরি করে তাকে আমরা গাছে বেঁধে পেটাই, আর যে চোর একটা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে সে যখন আমার এলাকায় আসে আমি তাকে মালা পরিয়ে বরণ করে নিই। আমাদের জীবন বড় আশ্চর্যের, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে আর বৃন্দাবনে চলে যাবে বলে যে এই হাতটা বাড়ালো, পিছন দিকে তাকিয়ে আছে জগন্নাথ দেব পথটা আগলে দাঁড়িয়েছে, মাধু অনেক কষ্ট দিয়েছি তোকে, আর নয় আর দুঃখ দেব না, আয় আমার হাত ধর, হাত ধরেছি, কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পুরীর সমুদ্রের পাড়ে ছোট ছোট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে, সবাই আমাকে দেখার জন্য মন্দিরে ছুটে যাবে, আমি তোকে দেখার জন্য ছুটে আসবো এই কুঁড়ে ঘরে। হ্যাঁ, যারা নিমাই সন্ন্যাস লীলাটা কীর্তনে গায় আপনারা শুনেছেন, সবাই দেখবেন
শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভু সবাইকে যেতে নির্দেশ দিয়েছিল, বিষ্ণুপ্রিয়াকে যেতে না বলেছিল। কেন? নিতাইচাঁদকে বলেছিল, সন্ন্যাসের আগে আমি যদি মায়ার মুখ দেখে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। আসল কথাটা কি জানেন? হ্যাঁ, আমি এর জন্য শুরুতে বলেছিলাম, হ্যাঁ, প্রকৃত গুরু ধরে কীর্তন শিখতে হবে, তবে তো মর্মার্থ অনুভব হবে। তাহলে অনুভব করবেন কি করে? সবাই যখন নবদ্বীপ ছেড়ে মহাপ্রভুকে দেখার জন্য চলে গেছে, বিষ্ণুপুরী একা ঘরে পড়ে আছে, তখন নবদ্বীপ শূন্য হয়েছে, মহাপ্রভু এসে বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু, দরজাটা খোলো। আমাকে দেখার জন্য সবাই ছুটে গেল, আর আমি তোমাকে দেখার জন্য ছুটে এসেছি। এই হচ্ছে ভালোবাসা। জগন্নাথ দেবকে দেখার জন্য সবাই ছুটে গেল, জগন্নাথ দেব রোজ রাত্রিতে মাধব দাসের পাতার কুটিরে চলে আসে ভক্তের সঙ্গে দেখা করার জন্য। এই যে সাত দিন সোজা রথ থেকে উল্টো রথ, এই সাত দিনে কারোর উপরে হিংসে করতে নেই। এই সাত দিন সন্ধ্যেবেলা বাড়ির দুয়ারে বসে মাথায় চিরুনি দিতে নেই। এই সাত দিন নিরামিষ সেবা করতে হয়। এই সাত দিন জগন্নাথ দেবের কাছে মনের দুঃখের কথা জানাতে হয়, তবে তো গোটা বছরটা আনন্দে কাটবে, না হলে কি করে কাটবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে। আর যখন সামনে দাঁড়ালো, একদিনকে রাত্রিবেলা জগন্নাথ দেব এসে মাধুদাসের বাড়ির পাতার কুটিরে দরজায় টোকা দিয়ে ডাকছে, মাধু দরজাটা খোল। যেই দরজাটা খুলেছে, জগন্নাথ দেব ঘরে ঢুকে এসেছে। কি বলছে জানেন? মাধুদাসের সামনে দাঁড়িয়ে বলছে, কি করে? দুই বন্ধুতে মিলে একবারে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে। মাধু দেখ দেখ দেখ, গাছের উপরে পাকা পাকা কাঁঠাল, কি একটা খাজা কাঁঠাল নাকি বলি, যা উঠে বাবা, উঠে বাবা। মাধুদাস বলে, আমি উঠতে পারবো না, বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙলে ঝোড়ালে, তুই উঠ। জগন্নাথ দেব বলে, আমি উঠবো না, আমার কাপড় জামা ছিঁড়ে গেলে কে দেবে? মাধুদাস বলে, তুইও উঠবি না, আমিও উঠবো না, তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই, যা তুই মন্দিরে যা, আমি ঘরে যাই শুয়ে ঘুমাই, যা। জগন্নাথ দেব মনে মনে ভাবছে, আমি এতটা ডেকে এনে আমার কাজ হবে না, এটা হয় না। আচ্ছা মাধব, যদি আমরা অন্যায়টা 50-50 করে নিই তাহলে কেমন হয়? তোর 50 আমার 50, কিরকম? জগন্নাথ দেব বলছে, আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই বসবো, আমি দাঁড়াবো, আমার কাঁধে তুই দাঁড়াবো, তাহলে কাউকে পরিশ্রম করতে হলো না, দুজনে হতে হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধুদাস বলছে, তাহলে কি হবে? জগন্নাথ দেব নিচে বসলো, মাধুদাস কাঁধে পা দিয়ে বসেছে, এইবারে উঠেছে, এক হাতে ধরলো কাঁঠাল গাছের ডাল, কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরলো পাকা কাঁঠাল, পাকা কাঁঠাল। কাঁঠাল তো আর আম নয়, চটকা দিয়ে ছিঁড়ে পকেটে ভরে মোচড় দিয়ে ভাঙতে হবে, ও মোচড় দিচ্ছে। জগন্নাথ দেব দেখছে আমার কাজ হয়ে গেছে, ও কাঁঠাল ফাড়ায় ব্যস্ত, ওকে পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে, ও ঝুলছে। বন্ধু গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, ও এবার ঝুলছে। অবন্ধু তুই আমাকে এইভাবে ঠকালি, ছি 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 ছি, কি করব, কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো, কাঁঠালটা ছেড়ে দিয়েছি, যেই কাঁঠাল ছাড়লো ধপাস করে শব্দ হয়েছে। সবাই মিলে ছুটে এসে প্রদীপ জ্বালিয়ে দেখছে, ওরে এ তো সেই বাবাজি, প্রথমে করছিল হরি হরি, তারপরে করলো থালা চুরি, এখন আবার করছে কাঁঠাল। হ্যাঁ আস্তে করে গাছ থেকে নেমে এসেছে, ওকে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমাকে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী রানী গুন্ডিচা, জগন্নাথের মাসি। আগে মাসি বাড়ি জগন্নাথ যায়, কার বাড়িতে? ওই গুন্ডিচা মায়ের বাড়িতে যায়, জগন্নাথের মাসি। গিয়ে দাঁড়িয়েছে রানী গুন্ডিচা, বলছে, বাবা এইটুকু বয়স থেকে চুরি করতে নেই, ঠাকুর পাপ দেয়। চুপ কর, চোরের মায়ের বড় গলা,
নিজের ঘরে চোর পুষে রেখে পরের বাড়ির ছেলেকে চোর বলতে ভুকে আটকাচ্ছে নি আমরা। এই আমার বাড়িতে আবার চোর কে? আমার তো 18টা ছেলে পুরীতে 18 নালা হয়ে গেছে, আপনার মন্দিরের জগন্নাথ নিজে চোর। আমি যাইনি, সঙ্গে চুরি করতে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ, যেই বলেছে জগন্নাথ নিজে চোর, পাণ্ডারা ছুটে এসে বলছে রানীমা ওকে ছাড়ি করো, মারি কবরে পুঁতে দিব, মানে মেরে পাকে পুঁতে দেব। সে পাকে পোতো আর বালিতে পোতো, চুরি আমি করিনি। মধু দাস বলে আর জীবনে কাঁঠাল পারবো, যা হয়েছে নাক কান মুলে নিয়েছি। রানীমা বলে প্রমাণ করতে পারবি? বলে প্রমাণ করে দেবো, চলে আসুন আমার কাছে। নিয়ে গেছে জগন্নাথ দেবের কাছে। বন্ধু বলে দাও আমি চুরি করিনি, তুমি আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে গেছিলে। বললে কি হবে? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না জানেও না, নড়েও না চড়েও না, নড়েও না জানেও না, কোনো কথা বলে না, নড়েও না জানেও না, কোনো কথা বলে না। জগন্নাথ দেবের তো হাত নেই, চুরি করলো কি করে? মাটু দাস এইবারে যখন বন্ধু রাজি হচ্ছে না, এই আঙুলটা বাড়িয়ে দিয়েছে, বন্ধু এখনো যদি স্বীকার না করো আজ থেকে তোমার আমার এইখানে আড়ি হয়ে যাবে, আর ভাব নাই। আগেকার দিনের নিয়ম ছিল এই আঙুলটা এরম করে ধরলে বন্ধু হইতো, এরম করে ধরলে আড়ি হইতো। এখন কোন আঙুলে বন্ধু হয়? ফেসবুকের লাইক। কাঁচকলা, কাঁচকলা। যে এই আঙুলটা বাড়িয়ে দিয়েছে, মনে মনে ভগবান ভাবছে সামান্য একটু কাঁঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে। ভগবান কি করল? অমনি ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খালি ছিঁড়ে রয়েছে। রানীমা ছুটে গিয়ে গলায় কাপড় দিয়ে পড়েছে, হে জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাওয়ার দরকার ছিল আমায় তো বলতে পারতে, চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা তোমার কাছে চাইলে কাঁঠাল আমি পেতাম, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার যে কি আনন্দ সেইটা কি আমি পেতাম? আজ হতে জগতে নাম নিলাম আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। দিন এসেছে বিকেলবেলা করে জগন্নাথ দেবের মন্দিরে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয়, যে ভোগটার নাম হচ্ছে মাধু ভোগ। মাধব দাসের নামেই ভোগটা দেওয়া হয়। তবে কাঁঠাল প্রসাদ এমনি পাওয়া যায় না, এক কোয়া কাঁঠালের দাম 5,000 টাকা। আগের দিন গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসতে হয়, তবে আপনি পরের দিন পাবেন, নাহলে পাবেন। মাধব দাসের বয়স হয়েছে, জগন্নাথ দেবের কোলে মাথাটা দিয়েছে, বন্ধু আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি কি চাই জানিস? তোর কোলে মাথাটা রেখে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব, আর জন্মে জন্মে তোর মতো বন্ধুর চরণটা যেন আমি পাই, এটাই আমার ইচ্ছা। আরেকটা ইচ্ছা আছে, আমার মৃত্যুর পরে আমার দেহটা তুই নিয়ে গিয়ে সমাধি দিবি। শোনো, যারা বসে আছেন এই জায়গায়, জীবনে জন্ম নিয়েছেন কত কষ্ট করে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, চলে যাওয়ার সময় আরো বেশি কষ্ট হবে, যাতে কষ্টটা কম হয় এখন থেকে নাম জপ করা অভ্যেস করে রাখুন। সুরে হোক বেসুরে হোক যেভাবে খুশি নাম বলবেন। মাধব দাসের কোলে, মাধব দাস জগন্নাথ দেবের কোলে মাথাটা দিয়েছে, জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন। জগন্নাথ দেব মাধব দাসের দেহটা কোলে নিয়ে সমাধিস্থ করলেন, নিজে মুখে প্রচার করলেন, যদি কেউ
নীলাচলে আমার বিগ্রহ দর্শন করার পূর্বে আমার সমাধি দর্শন করে, তাহলে সে তার মৃত্যুর পরে আমার চরণ প্রাপ্ত হবে। আমার ভক্তের সমাধি দর্শন করলে আমাকে দেখার সমান পূর্ণ ফল সে অর্জন করবে। এখনো পর্যন্ত নীলাচল গ্রামে সেই সমাধি সুন্দর করে রাখা আছে। যদি আপনারা কোনোদিন যান, গেলে দেখবেন জগন্নাথ দেবের সেই সমাধি অতীব সুন্দর করে রাখা আছে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। তাতে তো ভাবিয়া প্রভু মিটাইল আশ, এত তো ভাবিয়া প্রভু মিটাইল আশ। সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস। সবে মিলে জয় গাও বলো হরি হরি, সবে মিলে জয় গাও বলো হরি হরি। ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। আর পূর্ণিত বদনে সবে হরি হরি বলো, আর পূর্ণিত বদনে সবে হরি হরি বলো। ভক্ত সনে ভগবানের মধুর মিল, ভক্ত সনে ভগবানের মধুর মিল।